সড়ক দুর্ঘটনায় জখম হলেন 6 জন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মামুদপুর এলাকায়। জানা গেছে, একটি মোটর ভ্যানে করে 11 জন মিলে নাদনঘাট যাচ্ছিলেন রাস উৎসবের বাজনা বাজানোর জন্য। সেই সময় নবদ্বীপ থেকে কুসুমগ্রাম অভিমুখে আসা একটি লরি মোটর ভ্যানকে ধাক্কা দেয়, আর তার জেরেই এই বিপত্তিকর পরিস্থিতি তৈরি হয়। মোটর ভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়েন মোটর ভ্যানের যাত্রীরা। স্থানীয় মানুষজন দ্রুত ছুটে আসেন ঘটনাস্থলে, তারপর তাদেরকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে পাঠানো হয়। প্রশান্ত পণ্ডিত নামে একজন গুরুতর জখম, তাকে মন্তেশ্বর থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তর করা হয় বলে জানা গেছে। আহত ব্যক্তিরা হলেন তপন বাগ, অমিত পণ্ডিত, সুশান্ত পণ্ডিত, ঠাকুরহরি হাজরা, প্রশান্ত পণ্ডিত, পলাশ পণ্ডিত। আমরা ভটভটি করে বাজাতে যাচ্ছিলাম নাদনঘাট মোড়ে ঠাকুরারাম করার জন্যে। এবার আমাদের ভটভটিটা একদম পুরো রাস্তার সাইড একদম উপরে তুলে দিচ্ছে রাস্তা ছেড়ে, আর লরিওয়ালা তা সত্ত্বেও সেই ডাইনে চেপেই মেরেছে। হ্যাঁ, এবার আরও দুজনও জখম হয়েছে, আর আমারও একটু লেগেছে, আর একটু ঠ্যাংটা পুরো গুঁড়িয়ে গেছে। হ্যাঁ, এই পর্যন্ত ঘটনা। টোটোটা হলো, টোটোটা যাচ্ছিল নবদ্বীপ রোডে, আর নবদ্বীপ থেকে একটা লরি আসছিল। এই লরিটা আসা দেখে গাড়িটা পুরো একদম কাঁচায় তুলে দিয়েছে, আর এই পা ঝুলি বসেছিল। লরি আইলার ওদিকে কোনো গাড়িও নেই, কিন্তু টার্নিংটা এত জোরে ওর গা দিয়ে পুরো ঘেঁচে দিয়ে এসে পাটা ভেঙে দিল পুরো সম্পূর্ণ লরি আইলার। ভটভটিতে কোন নতুন পাড়ার মোড়ে একদম আমরা টোটালে 11 জন ভটভটিতে বসছি। এই গাড়িটা যাচ্ছিলাম খুব হালকাই 16-র উপরে। একটা 10 চাকা লরি অটো লোড ছিল, সে ড্রাইভার ঘুমিয়ে যায়, সে ডাইরেক্ট আমাদেরকে এসে ভটভটিতে ধাক্কা মারে। অথবা যদি জানতাম যে একটা রাস্তায় ছাগল গরু কিছু আছে যে সাইড থেকে ধাক্কা মারলো, সেটা ঠিক, ছাগল গরু কিচ্ছু ছিল না, ড্রাইভার ঘুমিয়ে গিয়েছিল, ডাইরেক্ট গেছে আমাদেরকে মারলো। আমরা ওই ভটভটিতে আমিও বসেছিলাম, আমারও মাথাটা লেগেছে খুবই, এত মাথায় লেগেছে ঘাড় কোনো যন্ত্রণা হচ্ছে এখনো পর্যন্ত। একজন আকার তো পায়ে খুবই অবস্থা খারাপ, আর 7 জন, 6-7 জন আকার মোটামুটি ছিঁড়ে খুঁড়ে কেটে কুটে এরকম হয়েছে, হালকার হালকার উপর দিয়ে গেছে, কিন্তু একজন আকার খুবই ভারী ধরনের হয়েছে। ভট বাজাতে যাচ্ছিলাম নাদনঘাট মোড় রাশে, এই নবদ্বীপ থেকে ওধার থেকে আসছিল। কোন জায়গায় হয়েছে ঘটনাটা? মামুদপুর দাসপাড়ায়, নয়নের বাড়ির গায়ে। গোদরেজ ইন্টেরিয়র বর্ধমান শোরুম নিয়ে এসেছে এক সুবর্ণ সুযোগ। ফার্নিচারের উপরে রয়েছে 100% পর্যন্ত ডিসকাউন্ট কুপন জিতে নেবার দারুণ সুযোগ। এছাড়াও রয়েছে প্রত্যেক কেনাকাটার উপর অ্যাসিওর ডিসকাউন্ট। এখানে পাবেন বেডরুম সেট, ডাইনিং সেট, সোফা সেট ও স্টিল আলমিরা, এছাড়াও অনেক কিছু। একেই বলে একই ছাদের নিচে কমপ্লিট সলিউশন। তাই আর দেরি না করে চলে আসুন গোদরেজ ইন্টেরিয় বর্ধমান শোরুমে। আমাদের ঠিকানা ভার্সেটাইল এন্টারপ্রাইজ, ডিভিসি মোড়, বর্ধমান। গোদরেজ ইন্টেরিয়র।